সবার মত আমাদের দেশবাসী সবাই যেরকম খুব আনন্দিত খুব গর্ববোধ করছে ওরকম আমিও খুবই নিজেকে খুব গর্বিত মনে করতে পারছি যে এরকম একটা সিস্টেমের সাথে আমি প্রথম যাত্রা শুরু করতে পারছি এবং আমাদের এই প্রথম যাত্রায় আমাদের সফলসঙ্গী হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আপনি জানেন কি, বাংলাদেশে আজ থেকে চালু হলো স্বপ্নের মেট্রো রেল। পাবলিকলি চলাচলের জন্য আজ থেকে উন্মুক্ত হয়েছে মেট্রো রেল। সেই সাথে ওই রেলের নারী ড্রাইভারকে নিয়ে ব্যাপক আলোচনা উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীকে বহন করে যে ট্রেনটি দিয়াবাড়ি থেকে আগারগাঁও যাত্রা করেছিল, সেই মেট্রো রেলের প্রথম নারী ড্রাইভারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে হই হুল্লোড়। প্রথম ট্রেনটি পরীক্ষামূলক যাত্রার পর দ্বিতীয় ট্রেনে করে প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি ও গুণীজন সহ প্রায় 200 জন বিশেষ যাত্রী নিয়ে প্রথমবারের মতো যাত্রা করে বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রো রেল, যার মাধ্যমে বাংলাদেশ ইলেকট্রিক ট্রেনের অধ্যায়ে নাম লিখে নিল সেই সাথে মেট্রো রেলের তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। অবাক করা ব্যাপার হলো এই ট্রেনের ড্রাইভার ছিলেন একজন নারী, তার নাম মরিয়ম আফিজা। মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। গেল বছরের 2 নভেম্বর তিনি মেট্রো রেলে নিয়োগ পান। ইতিমধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালি শহরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমিতে 2 মাসের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আরও 4 মাস প্রশিক্ষণ নেন। বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। এখানে মেট্রো রেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা দিক প্রশিক্ষণ দিচ্ছেন। কর্তৃপক্ষ বলছে বর্তমানে মেট্রো রেল পরিচালনায় 274 জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেন চালক বা অপারেটর রয়েছেন 24 জন, এছাড়া স্টেশন নিয়ন্ত্রক বা স্টেশন কন্ট্রোলার রয়েছেন 58 জন। চালক ও স্টেশন নিয়ন্ত্রক উভয়ই এই ট্রেন চালাতে পারবে, তবে মেট্রো রেল পুরোদমে চালাতে হলে আরও জনবল লাগবে। ইতিমধ্যে 400 জনকে নিয়োগের একটি প্রক্রিয়াও চলছে সরকারিভাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে আপনার একটি মূল্যবান মতামত কমেন্ট বক্সে করে যাবেন। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।